وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من أوتي كتابه بشماله يا فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية. وقال الله تعالى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خوف مقام ربه مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تعالى وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. وقال الله تعالى إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظروا كيف تعلمون فاتقوا الدنيا واتقوا النساء
فإن أول فتنة بني إسرائيل كانت في النساء رواه الترمذي عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله بولين سباي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার একটা স্বপ্ন পূরণ করো দয়াময় তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে মরণ যেন আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি তাওহীদের পথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি তাওহীদের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময় তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয় আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে আমায় এমন দৃঢ় ঈমান দিও আমায় এমন দৃঢ় ঈমান দিও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয়
إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত শ্রোতা মণ্ডলী গৌরনগর ইসলামবাগ জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী সম্মেলনের মহতরম সম্মানিত সুযোগ্য সভাপতি আমার উস্তাদতুল্য মরহুম শায়খ মাওলানা ইয়াসিন আলী সাহেবের সুযোগ্য সন্তান শায়খ আব্দুল্লাহ আল কাফি বিন ইয়াসিন আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ প্রধান বক্তা মহতরম শায়খ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেব আজকের আরও একজন বক্তা আমার আগে বক্তব্য দিয়েছেন আমার অত্যন্ত স্নেহের মহতরম ডক্টর শফিকুল ইসলাম হযরত ওলামায়ে কেরাম ওলামায়ে দ্বীন আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি মহতরম মোহাম্মদ শামীম হোসেন অতিথিবৃন্দ হযরত ওলামায়ে কেরাম ওলামায়ে দ্বীন বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরদি ভাইরা হেজাবের মধ্যে অবস্থানরত এই সোনার বাংলার মা ও বোনেরা সম্মানিত সুধি মণ্ডলী আমি গুণাগার শামসুর রহমান আজাদী সুদূর সাতক্ষীরা থেকেই রওনা দিয়ে আপনাদের এখানে এসেছি প্রোগ্রাম ছিল সাতক্ষীরা খুলনাতে কত যে কষ্ট রাস্তায় পোহাতে হয়েছে তার কোনো ইয়াত্তা ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ পৌঁছাই দিয়েছেন আল্লাহর কোটি কোটি শুকর শুরুতে আপনাদেরকে নিয়ে মহব্বতের সঙ্গে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের যার লয় নেই যার ক্ষয় নেই যিনি অমর যিনি অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব সেই মহান আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই কোনো উপাস্য নেই আইনদাতা নেই বিধানদাতা নেই রিজিকদাতা নেই হায়াতদাতা নেই মৌতদাতাও নেই কে ছাড়া আল্লাহ ছাড়া তারই দরবারে আবারও শুকর যিনি এই নাতিশীতোষ্ণ পরিবেশে সুন্দর পরিবেশ না গরম না শীত এত সুন্দর একটা পরিবেশ সুন্দর প্যান্ডেল মাইকিং লাইটিং সব ঠিক আছে কিন্তু শ্রোতা কম এই গৌরনগর এই এলাকার মানুষের সংখ্যা কম না অগণিত মানুষ এখন আমি অনুরোধ জানাব আপনারা যারা রাস্তাঘাটে দোকানপাটে বাড়িতে আছেন আপনাদের বাড়ির বগলে মাহফিল কি জবাব দিবেন আল্লাহর কাছে কোরআনের মাহফিলে ফেরেশতারা আমাদেরকে ঘেরাও করে রেখেছে ফেরেশতাদের দোয়া পেয়ে যাব ইনশা আল্লাহ যারা আল্লাহর কাছে আমাদের মাগফিরাতের নাজাতের ক্ষমার জন্যে দোয়া করছে আর আল্লাহ তাআলা তাদের সাক্ষী রেখে এই দোয়া কবুল করবেন জোরে বলেন আমিন সম্মানিত সুধি মণ্ডলী যারা বাড়িতে আসেন রাস্তায় আসেন চলে আসুন আমার বিষয় দিয়ে সে পরকাল জান্নাত জাহান্নাম আমি সে ব্যাপারেই ইনশাআল্লাহ আলোচনা রাখবো আমার তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত সুধি মণ্ডলী আর একটু শুকর আদা করি যে মহান আল্লাহ আমাদের শারীরিক সুস্থতা দান করেছেন মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া শারীরিক সুস্থতা ঠিক কিনা এর চেয়েও বড় নিয়ামত আর নাই এর চেয়েও বড় নিয়ামত নেই যে ব্যক্তি শারীরিক সুস্থতা পেয়ে গেছে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর এই আকাশের নিচে জমিনের উপরে কত কানা খোড়া লোলা বদির নাই আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন কত বড় নিয়ামত দিয়ে আমাদেরকে রেখেছেন আমার জীবনে আমি আত্রাই নওগাঁ আত্রাই আহসানগঞ্জ মাহফিলে গেলাম ট্রেন থেকে নেমে নিচে নামতেছি সিঁড়ি দিয়ে দেখি সিঁড়িতে বসা এক ভদ্রলোক ওরকম মানুষ আমার এই ৪০ বছর বক্তৃতার জীবনে আমি দেখিনি ওই একজনকেই দেখেছি তাকায় দেখলাম গলায় একটা প্যাকেট ঝুলানো সে তাসবি পড়তেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এবারে শহীদ তাসবি পড়তেছে আর কিছু না গলায় প্যাকেট ঝোলানো তাকায় দেখলাম ওর দুইটা চক্ষু নেই হাতের দিকে তাকায় দেখি এখান থেকে দুইটা হাতও নেই আমি আল্লাহু আকবার সেকেন্ডের গতিতে তার নিচের দিকে তাকায় দেখি উরুতের গোড়া থেকে দুইটা পাও নাই কয়টা অঙ্গ নাই দুইটা চক্ষু দুইটা হাত দুইটা পাও নাই সে তাসবি পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
কিছু টাকা দিলাম, তো নিজেই প্যাকেটে আমার খুলে দিতে হলো। আল্লাহু আকবার, আমার পার ওঠে না। আল্লাহ, তুমি আমাদেরকে কত ধনী বানিয়েছো। ওই তো ধনী, তার দুইটা চক্ষু, দুইটা হাত, দুইটা পা সুস্থ আছে, ঠিক না? আমরা আল্লাহর শুকর আদা করি না, যেটা পাইনি সেটা নিয়েই জীবন দিয়ে দিচ্ছি, আর যেগুলি পেয়েছি তার জন্য কোনো শুকর আদা নাই, ঠিক না? হ্যাঁ, শুকরিয়া নাই আমার ভাই বোনেরা। আমি যে আয়াতগুলি পড়েছি, আপনাদের ধৈর্য থাকলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি, আপনাদের কি শোনাতে চাচ্ছি। আমরা কত নাদান এই পৃথিবীতে, আল্লাহর শুকর নাই, শুকরিয়া নাই, কৃতজ্ঞ নাই। আমরা অকৃতজ্ঞ হয়ে আল্লাহ পাক এমনি বলেনি বালহুম আদল, হ্যাঁ, চতুষ্পদ জানোয়ারের মতো, ওলাইকে কালানাম, চতুষ্পদ জানোয়ারের মতো, মালহুম আদল, তার চেয়ে আরো নিকৃষ্ট আমরা। হ্যাঁ, একটা মানুষ, সুস্থ মানুষ কি করে আল্লাহ থেকে গাফেল থাকে? সম্মানিত শ্রোতা মণ্ডলী, শারীরিক সুস্থতার জন্য আর একবার পড়ি জোরে সরে আলহামদুলিল্লাহ। আজকের এই জায়গায় অনেক আলেম ওলামা, আপনাদের গ্রামের ছেলেই ভালো এলেম জানে, আজকের সভাপতি আমার ভাইয়েরা, তার খুতবা শুনে নওমুসলিম আবদুল্লাহ আমাকে বলছে উস্তাদ এত গভীর জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকের প্রধান বক্তা ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, তার সাথে আমার অনেক প্রোগ্রাম, গত বছর বগুড়াতে ছিলাম, কত গভীর জ্ঞানের অধিকারী এই ব্যক্তিটি আপনাদের মাঝে এসেছে। আর আপনারা যদি লোকজন সংখ্যা কম দেখে কষ্ট পাবে, আমি অনুরোধ জানাবো আপনারা চলে আসুন, যারা এখনও রাস্তায় আছেন, ও যুবক তুমি আজকের দিনটা আল্লাহর জন্য কোরবানি করো। আল্লাহ পাক বলেন আমার, হে আদম সন্তান, তুমি আমার জন্য সময় ব্যয় করো, বের করো, আমি আল্লাহ প্রাচুর্য দিয়ে তোমার হাত ভরিয়ে দিব, আমি আল্লাহ তোমার অভাব মোচন করে দেব, তুমি আমার জন্য সময় বের করো। সুবহানাল্লাহ, আজকের দিনটা সময় বের করতে পারবেন না? হ্যাঁ, আজকে ওই বাইরে আনন্দ ফুর্তি করতে হবে, বাইরে আরাম আয়েস করতে হবে। আমি আপনাদের কাছের মানুষ, গোরান আদর্শ মোড়ে আমি বাড়ি করেছি। আমার ভাইয়েরা, আমি আপনাদের অনুরোধ জানাবো, মাওলানা ইয়াসিন সাহেব বলতো শামসুরহমান আজাদি আমাদের প্রতিবেশী, এই কথাটা আমার খুব ভালো লাগছিল, আল্লাহ তার জান্নাতবাসী করুক, জোরে বলেন আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা আসেন, চলে আসুন, সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, মানবতার নবী, প্রিয় নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া পৃথিবীর কোনো জাতির, কোন ধর্মের, যেই ধর্মই হোক না কেন, রসুলের আদর্শ ছাড়া পৃথিবীর কোন জাতির ইহকালীন পরকালীন জীবনে শান্তি নিরাপত্তা নাই, জোরে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, সেই বিশ্ব নবী, মানবতার নবী, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কমিটি কর্তৃপক্ষ, মাহফিল কর্তৃপক্ষ আমার বিষয় দিয়েছে পরকাল, আমি পরকালের উপরেই সূরা আল হাক্কার 23 থেকে 29 নম্বর আয়াত পড়েছি। সূরা নাজিয়াতের আমি, আমার ভাইয়েরা, বেশ কিছুটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর উপরে আমি আলোচনা রাখবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চাহে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তার আগে মৃত্যু দিয়ে শুরু করি, সূরা সেজদা 21 পারার একটা আয়াত দিয়ে আমি শুরু করি, মৃত্যুর থেকেই তো পরকাল, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون. الله পাক বলেন قل হে নবী আপনি বলে দিন يتوفاكم ملك الموت, এই যে মালাকুল মাউত নামটা কোরআনে এসেছে,
মালাকুল মউত হলো মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত মউতের ফেরেশতা প্রত্যেকটা প্রাণীর প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত মউতের ফেরেশতা আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি আমার ভাইরা আমরা মৃত্যুকে ভালোবাসি না মৃত্যু থেকে আমরা পালাইতে চাই কে চায় এখনি আমার মৃত্যু হোক কয় না আল্লাহ এখন আমার সময় হয়নি তওবা করিনি ইয়া আল্লাহ আমার আত্মশুদ্ধি আমি এখনো করতে পারিনি এখন আবার নিও না আল্লাহ পাক বলেন ইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাহু কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা আল্লাহ পাক বলেন তুমি যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ সেই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই যদিও তুমি সুদূর দুর্গের মধ্যে অবস্থান করো মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ পাক বলে দিচ্ছেন প্রত্যেকটা প্রাণীর প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত আমি আল্লাহ মউতের ফেরেশতা প্রস্তুত করে রেখেছি সুম্মা আল্লাহ পাক বলেন সুম্মা তাপ্পর ইলা রব্বিকুম তুরজাউন তোমরা তোমাদের রবের নিকটে প্রত্যাবর্তিত হবে সুম্মা অতঃপর মানে মৃত্যুর পরে ইলা রব তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে প্রত্যাবর্তিত হবে ফিরে আসবে এটার বাধা দেওয়ার কেউ নেই মা লাহু মিন দাফি অপ্রতিরোধ ইন্না আযাবা রব্বিকা লাওয়াকে আল্লাহর আযাব অবশ্যম্ভাবী যা রোধ করার ক্ষমতা পৃথিবীর কারণেই বন্ধুরা আমার আমরা অনেকেই মনে করি মৃত্যুর পরে মনে হয় মাটি হয়েই যাব আর কিছু নাই না জান্নাত নাই আছে না জাহান্নাম আছে নাউজুবিল্লাহ কর এক কোটি বার নাউজুবিল্লাহ জাহান্নামের আয়াত কটা নিবেন হ্যাঁ আমার ভাইরা কোরআনের একটা অক্ষর পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন করার ক্ষমতা এই পৃথিবীর কারণেই জোরে বলেন ঠিক কিনা কারণেই কোরআনে কতটা আয়াত জাহান্নামের উপরে খবর আছে আপনাদের 286টা আয়াত আমি এই পর্যন্ত এক সিরিয়াল করেছি এখনো আমার বাকি জীবন কোলাবে বলে আমি মনে করি না বাকি হায়াতে আমি পারবো বলে মনে মনে সরাসরি সরাসরি জাহান্নামের আয়াত কোরআনে আমি সিরিয়াল করেছি 286টা কিন্তু এখনো 14 পারা বাকি আছে তার মধ্যে 30 পারা আছে গোটা 30 পারাই তার 12 পারাই জাহান্নামের কথা আলোচনা জাহান্নামের কথা আলোচনা আমার ভাইরা মানুষ মনে করে যে আমি মরে গেলে হয়তো মাটি হয়ে যাব আর জন্ম নিব না নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ পাক কোরআনেই বলছেন সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন অতঃপর তোমরা তোমাদের রবের নিকটে ফিরে আসবে সেটা মৃত্যুর পরে আমরা কি করছি দুনিয়াতে কোথায় আছি কোন জায়গায় আছি পরকালে আমাদের কি হবে জানেন ওয়াম্মামান উতিয়া কিতাবাহু বিশিমালি আল্লাহ পাক বলেন অতঃপর কিয়ামতের দিন যখন তাদের হাতে আমল নামা দেওয়া হবে কি দেওয়া হবে আমল নামা ওয়াম্মামান উতিয়া কিতাবাহু বিশিমালি অতঃপর কিয়ামতের দিন যখন আমল নামা হাতে দেওয়া হবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আল্লাহু আকবার ফায়াকুলু তখন সেই ব্যক্তি বলবে যার বাম হাতে আমল নামা কোন হাতে বাম হাতে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ কিয়ামতের দিন যখন বাম হাতে আমল নামা যারা পাবে আমল নামা পাওয়ার পরে ফায়াকুলু সে বলবে লাইতানি লাম উতা কিতাবিয়া সে বলবে হাই আমি আমার আমল নামা যদি আমার হাতে না আসত আমল নামা যদি না পেতাম কতই ভালো হতো কেন আমার আমল নামার জীবন ডায়েরিতে যত পাপ যত অন্যায় যত অবিচার যত জুলুম
যত গীবত তোহমত যা আছে একেবারে জাররা পরিমাণ পাপ করলো সেটা আমলনামায় ওঠানো আছে, জাররা পরিমাণ নেক কাজ করলো সেটাও আমলনামায় ওঠানো আছে। গোপনে করেন প্রকাশ্যে করেন, আমার ভাইরা জুলুম করে করেন, সব আমলনামায় তুলে দেওয়া আছে আমার ভাইরা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা তুরের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তুর ওয়াকিতাবিম মাসতুর। আল্লাহ কসম করছেন এখানে, কসম কেটে বলছেন ওয়াকিতাবিম মাসতুর, প্রশস্ত কিতাবের কসম। বহু মহাক্ষেক আলেমরা বলছে, আমার ভাইয়েরা মহাদ্দিসগণেরা বলছে, এটা এটাই হলো আমলনামার কসম। আমাদের যে প্রশস্ত কিতাব, যে আমলনামা, এটার কসম করছেন আল্লাহ। কিয়ামতের দিন যখন বাম হাতে আমলনামা আসবে, তখন ওই ব্যক্তি বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় এ আমলনামা যদি আমি না পেতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া। আরে আগেই আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, বাম হাতে আমলনামা ধারী ওই ব্যক্তি বলবে, ওয়ালা মাদিরি মা হিসাবিয়া, সে বলবে আমার হিসাব কি তা যদি আমি না জানতাম কতই না ভালো হতো। হ্যাঁ, হিসাব কি আল্লাহ বুঝিয়ে দিবেন আমলনামা হাতে দিয়ে। সে বলবে আমার আমলনামা, আমার হিসাব কি তা যদি আমি না জানতাম তাহলে কতই ভালো হতো। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, ইয়া লাইতানি লাম মা, হ্যাঁ পরের আয়াতটা, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। সে এরপরে কি বলবে জানেন? ওই ব্যক্তি বলবে, হায় আমার মৃত্যুই যদি চূড়ান্ত হতো কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। কিয়ামতের দিন মুসিবতের মাঠে বাম হাতে আমলনামা ধারীরা বলবে, হায় আমার মৃত্যুই যদি চূড়ান্ত ফয়সালা হতো কতই না ভালো হতো। হ্যাঁ, কি কামনা করবে আল্লাহ সে কথা কোরআনে বলে দিয়ে বলে দিচ্ছেন। আমরা তো গায়ে বাতাস লাগাইয়া বেড়াচ্ছি। হ্যাঁ, আগামীকাল আমার কি হবে বলতে পারবো? আমরা পারবো? এখন এখানে বসে আছি, বাসায় যেতে পারবো কিনা গ্যারান্টি আছে? আছে। সাতক্ষীরার জমিদার আমার ভাইয়েরা 1984 সালে লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে সাতক্ষীরার জমিদার, তাদের 50 বিঘা দিঘি আছে, ওই দিঘিতে আমি গোসল করেছি। আধা মন 30 কেজি, এক মনের উপরে শুধু রুই মাছ কাতলা মাছ ওই পুকুরে ছিল। লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে আমার ভাইরা বিমানে আসতেছে, বাসায় ওয়ারলেসে ফোন করছে, মা আমি ব্যারিস্টারি পাশ করে আসতেছি আর আধা ঘন্টা লাগবে ঢাকা এয়ারপোর্টে নামতে, মুড়ি ঘণ্ট করো, পুকুর থেকে মাছ মারো, মুড়ি ঘণ্ট খাবো আমি। মুড়ি ঘণ্ট বুঝেন? মাছের মুড়ি দিয়ে, মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। আমার ভাইয়েরা বিমানে নামলো ঢাকায়, মাইক্রো নিল নাভারণ, যে ঝিকর গাছার পরে নাভারণ, নাভারণ যে অ্যাক্সিডেন্ট করে লাশ টুকরা টুকরা হয়ে গেল, বাড়িতে গেল ঠিকই কিন্তু লাশ চলে গেল। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি তার মৃত্যুকে স্মরণ করে, জোরে বলেন ঠিক কিনা, যে ব্যক্তি তার পরকালকে স্মরণ করে। আল্লাহর নবী বলেন, কলা ইন্নাদ দুনিয়া হলু অতন খদি রতন ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তাআলামুন। বিশ্ব নবী বলেন, নিশ্চয় দুনিয়ার মধ্যে আছে আকর্ষণ, এ দুনিয়ার মধ্যে আছে প্রেম প্রীতি ভালোবাসা সৌহার্দ্য আন্তরিকতা, সব আছে, সব আছে। আল্লাহ পাক আমাদেরকে তার প্রতিনিধি করেছেন। কেন করেছেন? ফায়ানজুরু কাইফা তাআলামুন, এই জন্যে করেছেন যে আমরা ভালোটা করছি না মন্দটা করছি সেটা বুঝে নেওয়ার জন্যে।
আল্লাহ আমাদেরকে তার প্রতিনিধি করেছেন আল্লাহর নবী বললেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা আল্লাহর নবী বলেন সাবিরুন শুনো ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা আমাদের পরের একটা জামানা আসছে সেই জামানায় দুটি ফিতনায় আমার উম্মত ধ্বংস হয়ে যাবে নবী বলেন তোমরা দুটি ফিতনা থেকে সতর্ক হও সজাগ হও নবী 1400 বছর আগে এই দুটি ফিতনার কথা বলেছেন একটা হলো ফাত্তাকুদ দুনিয়া দুনিয়া একটা ফিতনা জোরে বলেন ঠিক কি না হ্যাঁ দুনিয়া একটা ফিতনা আমার ভাইরে দুনিয়া চিরস্থায়ী জায়গা না بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وابقى আমার ভাইরা এই পৃথিবীর দুনিয়া চেয়ে আখিরাতই উত্তম আখিরাতই উত্তম কিন্তু আমরা তা বুঝি না আমরা তা জানি না আজকের এই দুনিয়ার মোহে নারী গাড়ি বাড়ি ঐশ্বর্য টাকা পয়সার মোহে আমরা বিভোর হয়ে আছি আল্লাহ পাক কোরআনে কারিম একটি সূরা নাজিল করেছেন সূরাটির নাম সূরা তাকাসুর আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আমার দিকে তাকান ভালো করে শোনেন জীবনের শেষ ওয়াজ মনে করে শোনেন আর আমিও জীবনে আর ওয়াজ করতে পারবো কিনা সেটাও আল্লাহ পাক ভালো জানে শেষ ওয়াজ মনে করে করি আল্লাহ পাক বলেন আল্লাহ কুমুত তাকাসুর অধিক পাওয়ার আকাঙ্ক্ষা অধিক চাওয়া পাওয়া অধিক কামনা বাসনা তোমাদের পরকাল থেকে গাফেল করে দেয় জোরে বলেন ঠিক কি না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন জুরতুমুল মাকাবির এমনকি কবর পর্যন্ত পৌঁছায় যাও তবু তোমাদের হুঁশ হয় না আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাগিনা হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা ভালো করে শুনেন একটা জাল জয়ীফ কথা আমি বলি না আমার ভাইরা বন্ধুরা আমার উরওয়া আম্মা জান হযরত আয়েশার বাড়িতে এসে বলেন আম্মা জান আমার সালাম গ্রহণ করুন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ভাগিনা কি খবর উরওয়া বলেন আম্মা জান কিভাবে আপনার এতগুলি স্ত্রী আল্লাহর নবীর কিভাবে সংসার পরিচালিত হয় আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন উরওয়া আকাশে একটা চাঁদ উঠেছে ওটাও ডুবে গেছে আর একটা চাঁদ উঠেছে সেটাও ডুবে গেছে আর একটা চাঁদ উঠল এই দুই মাসের মধ্যে তিনটা চাঁদ আকাশে দেখা দিল আল্লাহকে আল্লাহর কসম তিনটা চাঁদ উঠানোর মধ্যে রসুলের বাড়িতে আয়েশার ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে নাই আল্লাহু আকবার আল্লাহু বন্ধুরা আমার রসুলের অন্তকালের পরে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান হযরত আয়েশার কাছে 1,00,000 মোহর এনে দিলেন হাদিয়া হাদিয়া আম্মা জান হযরত আয়েশা 1,00,000 মোহর দান করা শুরু করলো আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ইমানদারদের তিনটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ এখানে বলছেন তার এক নম্বরে হলো যারা দিনে রাতে আমার ভাইরা গোপনে প্রকাশ্যে সামনে পিছনে ডাইনে বায়ে এভাবে ওভাবে আল্লাহর পথে দান করে জোরে বলেন সুবহানাল্লাহ আম্মা জান হযরত আয়েশা গোলামকে বললেন গোলাম রে 1,00,000 এই মোহর হাদিয়া পাঠিয়েছে একটা পাত্র এনে পাত্রে ঢেলে নাও ঢালা হলো আম্মা জান হযরত আয়েশা বলেন এ গোলাম কয় লাব্বাইক আল আম্মা জান বলুন পাত্রটি আমার হাতে দাও পাত্রটি হাতে দেওয়া হলো এরপরে আম্মা জান হযরত আয়েশা 1,00,000 মোহর দান করা শুরু করলেন আমার ভাইয়েরা মাগরিবের আজানের আগ পর্যন্ত সেই 1,00,000 মোহর সব দান করে দিলেন
দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ মাগরিবের আজান শুরু হলো মাগরিবের আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মাগরিবের আজান আম্মা জান হযরত আয়েশা বলেন গোলাম আম্মা জান লাব্বাইক গোলাম রে তুমি কি জানো না আমি রোজা আছি ইফতারির ব্যবস্থা করো আম্মা জান হযরত আয়েশাকে জবাব দিচ্ছেন গোলাম আম্মা জান আপনি কি জানেন না ঘরে কোনো খাবার নাই পানি ছাড়া আল্লাহর কসম মুসলিম ইবনে মাজার হাদিস গোলাম বলেন আম্মা জান 1 লক্ষ মোহর দান করে দিলেন কিছুটা যদি আটকিয়ে রাখতেন আমাকে দিতেন আমি জবের আটা ক্রয় করে ছাগলের গোশত কিনে আমি ভোনা করে দিতাম ইফতার করতেন আম্মা জান আয়েশা বলেন গোলাম রে আমি জান্নাতের লোভে সব ভুলে গেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার কি জীবন যাপন তারা করেছিল অথচ আল্লাহ তাআলা সূরা হুমাযাতিল লুমাযার মধ্যে বলেন আল্লাযি জামা মালাউ ওয়াদদা যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে এমন লোক আছে না নাই আছে মাল জমা করে আর গুনে গুনে রাখে তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সে কি মনে করেছে এ মাল তাকে বাঁচাবে শান্তি দেবে নিরাপত্তা দেবে কাল্লা কখনোই না কে বলছে এটা আল্লাহ পাক বলেন কাল্লা কখনোই না নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া দুটি ফিতনার একটা ফিতনা হলো দুনিয়া আল্লাহর নবী বলেন আমি না আল্লাহ কসম রাসূল বলেন এ হাদিসটা সহিহ নবী বলেন সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন আমার শেষ জামানার উম্মতরা না খেয়ে মরবে না খেয়ে আমার শেষ জামানার উম্মতরা শিরিক বিদাত না খেয়ে মরবে এটার ভয় আমি করি না না খেয়ে অনাহারে ওরা মারা যাবে আমি নবী এই ভয় করি না আমি নবী আমার শেষ জামানার উম্মতের যে ভয়টা করি সেটা হলো তারা দুনিয়ার চাকচিক্যের মধ্যে ডুবে যাবে সেই জন্য তো আল্লাহ পাক বলেন হাত্তা জুর আলহাকুমুত তাকাসুর অধিক পাওয়ার আকাঙ্ক্ষা অধিক চাওয়া পাওয়া অধিক কামনা বাসনা তোমাদের পরকাল থেকে গাফেল করে দেবে হাত্তা জুরতুমুল মাকাবির এমন কি তোমরা কবর পর্যন্ত পৌঁছায় যাবে তবু তোমাদের হুঁশ ফেরবে না একটা গাড়ি হলে দুটো গাড়ি তিনটা হলে চারটা পাঁচটা হলে ছয়টা কামনা একটা বাড়ি হলে দুটো বাড়ি দুটো বাড়ি হলে তিনটা বাড়ি 1 কোটি হলে 2 কোটি 2 কোটি হলে 4 কোটির আশা মানুষের হৃদয়ে বিশ্ব নবী বলেন সাহাবীরা শোনো বৈধভাবে হলেও অধিক সম্পদ আমি আশা করি না খাইবারের যুদ্ধে গনিমতের মাল বন্টন হয়ে গেল আমার ভাইয়েরা বৈধভাবে 100 ব্যক্তির কাছ থেকে গনিমতের মাল ক্রয় করে নিলেন আল্লাহর নবীর কাছে এই সাহাবীর ঘটনা চলে গেল আল্লাহর নবী শুনলেন নবী অসন্তুষ্ট প্রকাশ করলেন নবী বললেন বৈধভাবে হলেও এত সম্পদ জমা করা আমি পছন্দ করি না ইয়ে হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা সব ছেড়ে শূন্য হাতে কবরে যেতে হবে আল্লাহ পাক তাই কোরআনের মধ্যে বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা হ্যাঁ সে কি মনে করেছে এ মাল তার নিরাপত্তা দেবে বাঁচাবে শান্তি দেবে কাল্লা আল্লাহ পাক বলেন কখনোই না লায়ুম বাজান্না ফিল হুতামা অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা হ্যাঁ হুতামা কি
আল্লাহ পাক বলেন হুতামার কথা কি হুতামা দেখেন আল্লাহ পাক বলেন আমা আদরাকামাল হুতামা আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি জানেন হুতামা কি আল্লাহ পাক প্রশ্ন করছেন আবার আল্লাহ অ্যানসার করে দিলেন আল্লাহ পাক বলেন নারুল্লাহিল মুকদা আল্লাহ পাক বলেন হুতামা এক প্রজ্বলিত হুতাশন এক প্রজ্বলিত আগুন কেমন আগুন কেমন আগুন আল্লাহ পাক বলেন আল্লাতি তাতলিউ আলাল আফইদা যা হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে হুতামার আগুন আমার ভাইরা বন্ধুরা আমার যে কথাটি বলতেছিলাম পরকালের কথা চলুন পরকালে তাহলে ওই ব্যক্তি কি বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মনে আছে তো সে বলবে হায় আমার মৃত্যুই যদি চূড়ান্ত ফয়সালা করে দিত তাহলে এটাই ভালো ছিল আমি আমার আমলনামার হিসাব দিতে পারবো না এত অন্যায় এত জুলুম এত অবিচার আমার ঘরে এত সুদ এত ঘুষ কি করে হিসাব দিব সব আমলনামায় এরপরে ওই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া হায় সে কি বলবে জানেন কেয়ামতের দিন সে বলবে আমার ধন সম্পদ আমার ঐশ্বর্য প্রাচুর্য টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স মা আগনা আন্নি মালিয়া আমার ভাইয়েরা কোনো কিছুই কাজে আসলো না পরকালে কাজে আসবে আসবে এত সহজ আমার ভাইরা প্রাচুর্যের মালিক আল্লাহ ধন সম্পদের মালিক আল্লাহ আমার ভাইরা আল্লাহ আমাদের দিয়েছেন আল্লাহ আবার তার পথে তার রাস্তায় এগুলি চেয়েছেন আমার ভাইরা কিয়ামতের দিন ওই ব্যক্তি বলবে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না এর পরের শব্দটা কি জানেন হালাকানি সুলতানিয়া ওই ব্যক্তি বলবে যাদের বাম হাতে আমলনামা সে বলবে আমার ক্ষমতা আমার প্রভাব আমার প্রতিপত্তি আমার সালতানাত আমার আমার যে দাপট দুনিয়াতে যা ছিল হালাকা হালাকা মানে বুঝেন ধ্বংস হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল আমার ক্ষমতা আমার রাজত্ব কত প্রতাপশালী বাদশাহ আমার ভাইরা কত দাপটধারী বাদশাহকে আল্লাহ ধরাশায়ী করে দিয়েছে দুনিয়াতে হ্যাঁ কারুনের মতো ক্ষমতা ধন সম্পদশালী কারুন তার সমস্ত সমুদায় সম্পদ কত ছিল জানেন আল্লাহর নবী বলছেন আমি না কারুনের এত ধন সম্পদ আল্লাহ দিয়েছিল আমার ভাই আল্লাহর নবী বলেন একদল শক্তিশালী যুবক কারুনের ধনভাণ্ডারের চাবি বহন করত চাবি চাবি আরে আমি তো এক মন মাথায় করে নিয়ে হাঁটতে পারবো এক মন চাবি কতটা ধনভাণ্ডারের তাহলে আল্লাহর নবী বলেন কারুনের এত সম্পদ আল্লাহ দিয়েছিল যে একদল শক্তিশালী যুবক তার ধনভাণ্ডারের চাবি বহন করত সহজ কথা নয় এই কারণ ছিল দাপটধারী অহংকারী আমার ভাইয়েরা আল্লাহ কারুন তার ধন ধনভাণ্ডার তার রাজপ্রাসাদ সহ জমিনে ডাবায় দিল আমার ভাইয়েরা জোরে বলেন ইন্না লিল্লাহ তাহলে এই কোরআনের বক্তব্যগুলি আমরা কি শুনছি পরকালের ভয় করেন জাহান্নামের ভয় করেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন জি ইয়াউমা ইযিম বি জাহান্নামা ইয়াউমা ইযিয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা আল্লাহ পাক বলেন যেদিন আমি আল্লাহ জাহান্নাম টেনে উঠাবো আল্লাহু আকবার জাহান্নাম টেনে উঠাবেন আল্লাহ কোরআনের বক্তব্য সূরা আল হাক্কার 23 থেকে 29 আমরা পড়ে দেখেন আমার মহব্বতের ভাইয়েরা মহান আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ জাহান্নাম টেনে উঠাবো জাহান্নাম মানুষ দেখবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে জাহান্নাম দেখার পরে মানুষের উপলব্ধি হবে সেই উপলব্ধি আল্লাহু যিকরা কিয়ামতের দিন জাহান্নাম দেখার পরে আল্লাহর কসম মানুষ জাহান্নাম দেখবে জাহান্নাম দেখবে চাক্ষুষ পড়তে এই চোখে মানুষ জাহান্নাম দেখবে আল্লাহর কসম কোরআনের শত শত আয়াতের দলিল
জাহান্নাম আল্লাহ টেনে উঠাবেন জাহান্নাম মানুষ দেখবে দেখার পরে মানুষ পরিতাপ করবে আফসোস করবে আল্লাহ পাক বলেন ও আন্না লাহু যিকরা সেই পরিতাপের কোনো মূল্য হবে না সেই আফসোসের কোনো মূল্য হবে না ইয়াকুলু কিয়ামতের দিন মানুষ বলবে ইয়াকুলু সেদিন মানুষ বলবে ইয়া আল্লাহ ইয়া ইয়াকুলু ইয়া লাইতানি আরে আয়াতটা স্মরণ হচ্ছে না মানুষ বলবে হায় আমি আমার জীবনের জন্য যদি অগ্রিম কিছু পাঠাতাম জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া লাইতাহা কদ্দামতু লিহায়া ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি জোরে বলেন আলহামদুলিল্লাহ পিছনের ভাইকে আহলান সাহলান ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আল্লাহর কসম করে বলছি কোরআনের বক্তব্য আমার না কিয়ামতের দিন ও সভাপতি সাহেব বলে দিয়েছেন ধন্যবাদ কিয়ামতের দিন মুসিবতের মাঠে মানুষ বলবে ইয়াকুলু সেদিন তারা বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আমি আমার জীবনের জন্য যদি কিছু অগ্রিম পাঠাতাম অগ্রিম বুঝেন তো বুঝতে পারছি না অগ্রিম কি আমার ভাইরা অগ্রিম ভালো কাজ সৎ কাজ নেক কাজ অগ্রিম যদি আমি দুনিয়াতে করে আসতাম তাহলে আজকের এই জাহান্নামের আগুনে জ্বলতে হতো না আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম ওট পেতে বসে আছে জিন ইনসানকে ধরার জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন লাতারাফুনাল জাহিম অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে তাহলে প্রমাণ হলো জাহান্নাম দেখব কে বলছে আল্লাহ বলছে আরো দেখেন সুম্মা লাতারাফুনহা আইনাল ইয়াকিন আল্লাহ পাক বলেন অতঃপর তোমরা তো ওটা দেখবে চাক্ষুষপট্টয়ে এই চোখে সরাসরি জাহান্নাম দেখবে সম্মানিত শ্রোতা মণ্ডলী জাহান্নামে এক মুহূর্ত যাওয়া যাবে জোরে বলেন যাবে হ্যাঁ জাহান্নামের পুজ রক্ত আর ফুটান্ত পানি মানুষের খাদ্য হবে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার টাইম দশটা পর্যন্ত এই জাহান্নাম পরকালের আলোচনা আমার কাছে শুনতে গেলে চার ঘন্টা লাগবে এই বিষয় কমপ্লিট করতে চার ঘন্টা লাগবে যেহেতু আমার মাথায় বক্তা আছে এবং ভালো আলেম তিনি ভালো আলোচক জ্ঞানী মানুষ আমার ভাইয়েরা তিনি বসে আছেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেব খুব হাসি খুশি মানুষ সুমিষ্ট ভাষী একজন আলেমের দিন বন্ধুরা আমার তার মুখ থেকে জ্ঞানগর্ভ বক্তব্য আপনারা শুনবেন বন্ধুরা আমার আমি আপনাদের খেদমতে আরজ করি আল্লাহর নবী বলছেন ইদা মা তাল ইনসানু ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ লাহু আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউলা মানুষ মারা গেলে আমার ভাইরা মানুষ মৃত্যুর সময় দুনিয়া থেকে বিচ্ছেদ হয়ে যায় ইন কতা বিচ্ছেদ হয়ে গেল তিনটা জিনিস ব্যতীত কয়টা আরো জোরে কয়টা আমার ভাইরা এক নম্বর ইল্লামিং সাদাকাতিন জারিয়া সাদাকায় জারিয়া দান সাদাকা এটা কিয়ামত পর্যন্ত আপনার কবরে জারি থাকবে আমার কথা নয় রসুলের জবানের কথা বন্দুকের গুলি মিস হবে রসুলের জবানের কথা মিস হবে না নবী বলে গেছেন তিনটা জিনিস তার এক নম্বরে দান সাদাকা আমার ভাইরা বন্ধুরা আমার দুই নম্বরে এলেম যে এলেম আপনি প্রচার করছেন ওই প্রচারকৃত এলেমে যারা উপকার পাচ্ছে ওটা কবরে যাবে তিন নম্বরে আউয়ালাদিন সালেহিন ইয়াদুহুলা নেক সন্তানের দোয়া এই তিনটা জিনিস করে রেখে মরতে হবে কেউ করে দিলে হবে হ্যাঁ রেখে যেতে হবে আপনাকে বিদায়ের আগে রেখে যাওয়া পদচিহ্ন এটাই সেই পদচিহ্ন বিদায়ের আগে মহব্বতের ভাইয়ের আমার আমি দেখতে চাই আজকের এই মসজিদ গত বছর আমি এসেছিলাম মসজিদটা কত সুন্দর করেছেন
কত সুন্দর করেছেন আল্লাহর ঘর সুন্দর হবে এটাই ক্ষমতা থাকলে সুন্দর করতেই হবে বন্ধুরা আমার দোতলার অনেক কাজ বাকি টাইলসের কাজ বাকি সিমেন্ট বাকি বালু বাকি আমি আপনাদের খেদমতে আরজ করব যারা অতিথি বৃন্দ আছেন সম্মানিত অতিথি ভাইরা মেহমানরা যারা এসেছেন তাদের কাছ থেকে আমি এই মসজিদের জন্য আল্লাহর ঘর যারা বানায় আল্লাহ তাদের জান্নাতে ঘর বানিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আসলে দুটি ফিতনা থেকে আল্লাহর নবী সতর্ক হতে বলেছেন একটা ফাত্তাক দুনিয়া আর একটা ওয়াত্তাক নিসা একটা দুনিয়া আর একটা নারী এই দুটুই হলো আমাদের জন্য ফিতনা স্বরূপ এ থেকে আল্লাহর নবী সতর্ক করেছেন অতএব আসুন মহব্বতের ভয়ের আমার মেহমান যারা আছেন আমি পাঁচজন মেহমানের কাছে এক লক্ষ করে টাকা দাবি জানাই মহব্বতের ভয়ের অতিথি ভাইরা যারা আছেন দেন আল্লাহর ঘর কি হবে কয়দিনের দুনিয়া আজ আছে কাল নাই একাকী একাকিত্বের জীবন ওই পোকামাকড়ের ঘর ওই কীট পতঙ্গের ঘর কবরের সাথী বানান কবরে বাতি বানান মাশাআল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই সুলাইমান হাজি 2000 টাকা দান করলো আল্লাহ কবুল করে নাও সুলাইমান হাজি আল্লাহ দিনদার বানায় দাও ইমানদার বানায় দাও মাশাআল্লাহ জাযাকাল্লাহ ইয়াল্লাহ হ্যাঁ শামসুজ্জামান মা বাবার জন্য 500 টাকা দান করেছেন আল্লাহ কবুল করে নাও হাজি আব্দুল কাদির আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করে নাও নাম ছাড়া 1000 টাকা আল্লাহ কবুল করে নাও একটা মেয়ে 100 টাকা পাঠিয়েছেন আমার মহব্বতের ভাইরা 10000 20000 50000 করে এলাকার অনেক দানবীর এলাকার মাটি আল্লাহ সোনা বানাই দিয়েছে কল্পনাও করা যায় নাই এই এলাকার মাটি সোনা বানাই দিয়েছে আমি যখন নন্দীবাড়া নবিয়াবাদ মাদ্রাসার দাখিলি ছাত্র ছিলাম তখন এই কালু হাজি আমাকে বলেছিল যে আজাদী সাহেব আরে পাঁচ কাটা জায়গা নেন নিয়ে বাড়ি করেন টাকা লাগবে না হায় হায় আমার ভাই আজকের সেই জায়গা কোথায় চলে গেছে আমার আমার ভাইরা সেই জমির আজকের আল্লাহ সোনা বানাই দিয়েছে সবাই দেন মা বোনেরা নাম ছাড়া একজনে 1000 টাকা দান করলো আল্লাহ কবুল করে নাও এটা অফ করলেন কেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মা বোনেরাও আজকে দুহাত খুলে দান করেন আল্লাহর ঘরের জন্য আরেকজন ভাই ছোট্ট একটা বাচ্চা 100 টাকা দান করলেন অতিথি ভাইরা কই 1 লক্ষ টাকা দাবি জানাইলাম 50000 টাকার ভাই আসেন 1 লাখ টাকার ভাই আসেন আল্লাহ তোমার বান্দা বান্দি তোমার ঘরে আল্লাহর দিল খুলে আল্লাহ দান করছে আল্লাহ তুমি কিয়ামতের দিন কাউসারের পানি দিয়া কলিজা ঠান্ডা করে দিও আল্লাহ যারা দান করছে তাদের তাওহিদি জীবন দাও আল্লাহ তুমি তাদের জান্নাতি না করে কবরে নিও না আমিন জলদি করে আসেন 10000 20000 50000 টাকার দানবীররা কই আল্লাহ তুমি কবুল করে নাও নাম ছাড়া একজন 700 টাকা দান করে গেল আল্লাহ কবুল করে নাও আল্লাহ তুমি মঞ্জুর করো আল্লাহ তোমার বান্দারা দান করছে আসিয়া রহমতের দ্বার খোলো আল্লাহ তোমার বান্দাদের লাগিয়া একজন অতিথি আজহার উদ্দিন মাশাআল্লাহ 10000 টাকা দিছে তার বাবা মৃত আর মা বাবার জন্য দোয়া আজহার উদ্দিন মাশাআল্লাহ একজন অতিথির নাম ছাড়া ইয়া আল্লাহ পিতা মা বাবার জন্য বাবা মারা গেছে বাবা মারা গেছে নি আল্লাহ আজহারুল ইসলাম অতিথি 10000 টাকা জোরে বলেন আলহামদুলিল্লাহ আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নাও তার পিতার কবরখানা বেহেশতে টুকরা বানিয়ে দাও আল্লাহ তার পিতার জীবনের সব গুনাহ মাফ করে দাও তার দাদা দাদির কবরখানা বেহেশতে টুকরা বানায় দাও আল্লাহ তোমার বান্দারা দান করছে দানের জন্য এগিয়ে আসছে প্রস্তুতি নিচ্ছে আল্লাহ দিলটা খুলাই খুলে দাও আল্লাহ দানের জন্য দিল খুলাই দাও আল্লাহর একজন 100 টাকা দান করলেন নাম ছাড়া আল্লাহ এক ব্যক্তি একটা বাচ্চা আল্লাহ 1000 টাকা দান করে গেল বাচ্চাটাকে মোমেনা মোমেন করে দাও আবেদ করে দাও মাশাআল্লাহ হুমায়ুন ভাইয়ের মা তাড়াতাড়ি বলতে হবে তার বাবার জন্য আল্লাহ 1000 টাকা দান করলেন মারা গেছে আল্লাহ হুমায়ুন ভাইয়ের পিতার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও নামাজি করে দাও দিনদার বানায় দাও আল্লাহ তোমার বান্দা বান্দি দান করছে আসিয়া রহমতের দ্বার খোলো আল্লাহ তোমার বান্দারে লাগিয়া মিজান ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নাও মিজান ভাইকে দিনদার বানায় দাও আরেকজন ভাই 500 টাকা দান করল আলেক ভাই 500 টাকা আল্লাহ কবুল